লিলি প্রেজেন্টস রাইজিং বিডির মহরণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম মিল্টন আপনারা জানেন সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের সফলতা ব্যর্থতা নিয়ে এখন আলোচনার তুঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জনাব ইফতেখার রহমান মিঠু মিঠু ভাই কেমন আছেন ভালো জি মিঠু ভাই বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইট সেটিতে আমরা পৌঁছেছিলাম আপনাদের লক্ষ্য কি পূরণ হয়েছে শুনেন লক্ষ্য একটা তো ক্রিকেট বোর্ড ডিরেক্টর হিসাবে আর একটা হচ্ছে আমি সাপোর্টার বাংলা বাঙালি হিসাবে সো বাঙালি হিসাবে তো আপনার মানে আমি চেয়ে আরও চাই যাওয়াটা তো ওইখানে ইয়ে নেয় বাট আমাদের এবিলিটি অনুযায়ী যদি আপনি অ্যাসেস করেন সুপার এইটে যাওয়াটা অ্যাকচুয়ালি চেয়ে কমান্ডিং কারণ যেইখানে আপনার দেখেন নিউজিল্যান্ড পাকিস্তান এরকম টপ লেভেলের টিমরা যেতে পারে নাই সেইখানে আপনি চলে গেছেন তো আপনি যদি ব্রেকডাউন করেন পারফরমেন্সে ঠিক আছে আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারেনি ঠিক আছে বিকজ অফ অন্য টিমও করতে পারেনি কারণ উইকেট ওয়াজ নট ব্যাটিং ফ্রেন্ডলি কিন্তু এইটার অ্যাডভান্টেজ কিন্তু আমাদের বোলাররা যেই লেভেল আমরা তার থেকে উপরের লেভেলে পারফর্ম করেছি তাতে ইটস আ কম্বিনেশান রোজই তো আপনি ব্যাটসম্যানরা জিতাবেন না বোলাররাও জিতে পারেন না ফিল্ডাররাও জিতে পারেন দিস এস এ মিক্স এখন কথাটা হচ্ছে দেখেন নেপালের সাথে আমরা ভালো মার্জিনে জিতেছি এখন আপনি বলতে পারেন যে নেপালের সাথে আপনি কেন একশো আশি রান করলেন না কিন্তু এন্ড অফ দ্য ডে টোয়েন্টির মতো কত টোয়েন্টি কত রানে জিতেছে গুড বিগ মার্জিন আমরা নেদারল্যান্ডের সাথে জিতেছি এদের থেকে তো আমাদের বেটার টিম আমরা তাদের সাথে জিতেছি আমাদের সমপর্যায়ের টিম হচ্ছে শ্রীলঙ্কা আমরা তার সাথে জিতেছিল সো আপনার তিনটা ম্যাচ জিতেছে আর সাউথ আফ্রিকার সাথে আমি তো বলবো যে আমাদের ব্যাড লাক মানে ওই একটা যেই দেখবেন যে চার হয়ে গেল তারপরে মাহমুদুল্লাহ ক্যাচ বাতাস ছিল বলে বলটা একটু ভিতরে চলে এসছে তো সুতরাং এটার জন্য লাক সো ফার্স্ট রাউন্ড তো আমরা উই প্লেড রিয়েলিবেল আমি আপনি চিন্তা করেন কারণ সবাই কিন্তু বলেন না যে অটোমেটিক চয়েস হচ্ছে বাংলাদেশ দেশ অলওয়েজ এভরিবডি সেড ইন্টারন্যাশনাল বোদ্ধারা বলেন আর কমেন্টেটার বলেন আর ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা বলেন যে তিনজনের মধ্যে দুজন যাবি সামরা ওইটা তারপর আসেন সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আপনি খেলতেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে আর তারপর ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট টিমের সাথে আমরা হারলেন এটা তো এক্সপেক্টেড ছিল হ্যাঁ এখন আপনি বলেন যে যদি বলেন যে কেন এত বড় রানে হারলো ঠিক আছে সেটা সবাইই বলার ইয়েতে তারপরে আপনি আফগানিস্তানের সাথে একদম নেল বাইটি একটা ম্যাচ হেরে গেছেন আজকে যদি ওইখান থেকে আমি তো মনে করি যে যদি ওই রানের প্রেশারটা না থাকতো বাংলাদেশ আরামে ব্যাটিং করে বার হয়ে যেত বলে যেতে আপনি যদি বলেন আমাকে আমি অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড একটা ম্যাচেই ইস উইচ ইস আফগানিস্তান যে আমাদের ম্যাচটা আমরা জেতা ম্যাচটা হেরে গেছি আপনার সাথে আমি আসলে একমত আমার মনে হয় না যে আবারও যদি এই রকম সিচুয়েশন আসে আমরা মনে হয় না যে আবার পিছিয়ে থাকবো আমরা ডেফিনেটলি বিট করে সামনে এগিয়ে যাব কারণ আফগানিস্তানের যেটা হয়েছে আমার মনে হয় যে এটা বারবার হওয়ার কথা না হ্যাঁ আজকেও যদি আপনি ভেনিজুয়েলার কেনাডার কথা বলেন যে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে কানাডা এটা আসলে সময় হবে না আনএক্সপেক্টেড আমাদের বোলাররা দুর্দান্ত করেছে আপনি বলছিলেন সত্যি দুর্দান্ত করেছে এবং সবাই বাংলাদেশি বোলারদের বিদেশিরা আমরা সবাই প্রশংসা করছিলাম আপনার কি মনে হয় যে আমাদের ব্যাটিং একটু ভালো হলে আমাদের সাফল্য আর একটু ভালোভাবে হতো ডেফিনেটলি আপনি ব্যাটিংটা যদি ধরেন একটু ইম্প্রুভ করতে হয়েছে হয়েছে কি আপনি দেখেন আমরা ব্যাটিং স্ট্রাগল করে 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 কনফিডেন্টলি খেলতে পারেনি হ্যাঁ সাকিব একটা ম্যাচ সাইট রান করেছে ইয়ে বাট আমাদের স্ট্রাগলিং ছিলই আমরা ব্যাটিংটা ভালো করে ভালো হলেই এই ম্যাচটাই এক একটা ম্যাচেও যদি ভালো হতো তাহলে তো আমরা সেমিফাইনাল খেলতে পারতাম কিন্তু আপনি যেটা হচ্ছে যে আপনি দেখেন কিছু ইয়াং প্লেয়ার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের কিছু ইয়াং প্লেয়ার যারা ওয়ার্ল্ড ক্রিকেটে কম্পিট করতে পারে তারা কিন্তু এসে গেছে আপনি যে পাওয়া বলেন যে এই ইয়েতে পাওয়াটা হচ্ছে এটাই জি জি এটা ভাই বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বারবার বিদেশে আপনার কি মনে হয় যে বাংলাদেশের উইকেটে খেলার খেলাই এটার জন্য দায়ী একদম হানড্রেড পারসেন্ট আমি অ্যাজ ক্রিকেটার ফর্মার ক্রিকেটার হিসাবে বলতেছি যে দেখেন বাংলাদেশের আমাদের সমস্যাটা হচ্ছে কি যে আমরা তো ছোট দেশ হ্যাঁ আপনি ইংল্যান্ডে গেলে দেখবেন যে পাড়ায় পাড়ায় যেই মাঠ আছে এরকম আমাদের পাঁচটা মাঠও নেই কথাটা বলছেন তো আপনি যখন খেলা শেখেন আমরা প্র্যাকটিস করছি কোথায় সিমেন্ট উইকেটে তারপরে আসছি টার্ফ উইকেটে আসছি যেটা সবসময় লো বাউন্স উইকেট আমাদের মাটিটা এরকম লো বাউন্স উইকেট যখন তারা এসে আন্ডার নাইন্টিন নাইনটিনের খেলছে বুঝেছেন কারণ আপনি তো দশটা মাঠে খেলতে হবে দশটা মাঠের উইকেট আপনি তো আপনার নিজের মাটি দিয়ে বানাতে বানাতে হবে তো সুতরাং এইসব কারণে হয় কি আমরা পিছিয়ে যাই জি জি পিছিয়ে গেলে এটাকে ওভারকাম করতে আমাদের যে আপনি দেখেন এইবার আইপিএল এর ব্যাটসম্যানরা যেভাবে খেলছে জাস্ট বিকজ দে হ্যাড প্লাসিড ব্যাটিং উইকেট এই জন্য দুইশো তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশিও হয়েছে চেস করছে কোনো মানে ব্যাটিং এর কোনো ইয়ে নেই মনে হয় বেসবল খেলছে সো এই সব। প্রবলেম আছে আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে শুধু যে মিরপুর স্টেডিয়াম করলে হবে না তো আপনার প্রতি মানে চিটগংয়ে যারা খেলা শিখছে এই এইখানে আমরা অনেক পিছিয়ে পিছিয়ে আছি তাহলে ব্যাটিং সুলভ উইকেটের জন্য কি আপনার কিছু ভাবছেন মানে বিসিবি কিছু রাইট আপনার লাস্ট বোর্ড মিটিংয়ে আপনার হয়েছে কি ফার্স্ট অফ অল ব্যাটিং উইকেট তৈরি করার জন্য দুটো জিনিস দ্য ইকুইপমেন্টস জি জি হ্যাঁ অ্যান্ড মাটি আমরা যেরকম একটা পাইলট প্রজেক্টে পাইলট প্রজেক্ট হচ্ছে যে অস্ট্রেলিয়ার থেকে মাটি এনে কিছু উইকেট বানিয়ে আমরা দেখতে চাই এই ওয়েদার কন্ডিশনে বিকজ আপনার বুঝতে হবে যে আমাদের যে উইকেট কন্ডিশন এরকম হয় কেন আমাদের ড্রাই ওয়েদার না ওয়েদার তো সুতরাং আপনি চাইলেও অনেক কিছু সম্ভব না সম্ভব না কথাটা বুঝছেন তো এখন কথাটা হচ্ছে এই জন্যে এই লাস্ট বোর্ড মেয়ের ডিসিশন হয়েছে যে আমরা মাটি অস্ট্রেলিয়ান মাটি এনে কিছু উইকেট লে করে সেটা দেখব প্লাস আপনারা হয়তো শুনেছেন যে আমরা একদম দিজ আর ভেরি স্পেশালাইজড ইকুইপমেন্ট আমরা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট কিউরেটার নাও উই হ্যাভ অ্যাপয়েন্টেড সো ক্রিকেট বোর্ড ইজ অলওয়েজ সিরিয়াস ট্রাইং টু ইম্প্রুভ আমরা জানি আমরা কোথায় পিছিয়ে আছি এই জন্যেই কিন্তু হেমিংকে আমরা নিয়ে গেছি ইজ দ্য আইসিসি অস্ট্রেলিয়া এসব এসব দেশে সে উইকেট বাঁচে ইজ ইজ রেটেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট বা বেস্ট বলতে পারেন তো সেই লোককে আনা হয়েছে যাতে আমাদের ক্রিকেটের উইকেটের চিত্রটা চেঞ্জ হয় সাথে সাথে আমরা এও ইকুইপমেন্ট লাগে তো আমাদের একটা টিম গিয়েছিল অস্ট্রেলিয়ায় ওইখানে দেখে এসছে আমরাও কিন্তু সিমিলিয়ার ইকুইপমেন্ট কেনার জন্যে অলরেডি বোর্ড হ্যাজ অ্যাপ্রুভড সো হোপফুলি আপনারা অ্যাটলিস্ট ইম্প্রুভ হবে হয়তো একদম অস্ট্রেলিয়ার মতো উইকেট পাবো না কিন্তু আশেপাশে হয়তো উইকেট পাবো আমিও বিশ্বাস করি যে আমাদের ক্রিকেটের সম্ভাবনা অনেক টি টোয়েন্টিতে আমাদের উন্নতির জন্য মানে আপনাদের ভাবনা বা কোনো পদক্ষেপ আছে কি না শোনেন আমাদের যে আপনি যদি দেখেন অনেকে জানে না তো সেই জন্য ক্রিটিসাইজ করে কিন্তু আপনি যদি দেখেন আমাদের স্কুল ক্রিকেট জি অলমোস্ট হাজার স্কুল কিন্তু ক্রিকেট খেলে কথাটা বলছেন এটা বহুদিন ধরে যাচ্ছে তারপরে ডেভেলপমেন্ট কমিটি তারপরে আপনার ধরেন আপনার টাইগার্স প্রোগ্রাম আন্ডার প্র প্রোগ্রাম সব কিন্তু আছে এই জন্যেই কিন্তু বার হয়ে 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 আসছে এখন এটার ফ্লো আরও বাড়াতে পারলে এখন প্রবলেম হচ্ছে যে ধরেন এখানে তিনটা ইয়েতে আমরা কিন্তু বিকজ উই প্লেড ওয়ান ডে ক্রিকেট গত বিশ বছর ২৫ বছর ধরে ওয়ান ডে ক্রিকেট এত বেশি খেলেছি তাতে হয়েছে কি আমরা ওয়ান ডে ক্রিকেটে বলতে পারেন এক্সপার্ট আমি একদম শিওর আপনি ওয়ান ডে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হলে আফগানিস্তানের সাথে আমি হারতাম না হাঁটতাম বিকজ উই নিউ হাউ টু টুইন হ্যাঁ বা অ্যাপ্লিকেশন বলি যেটা আমরা সেই অ্যাপ্লিকেশন ওয়ান ডেতে আমরা হাঁটাই হ্যাঁ টেস্টে আমরা যেহেতু আমাদের থ্রি ডে ফোর ডে ফাইভ ডেজ ম্যাচ কম হয় সেই জন্যে আপনি একতরফা মানে দোষারোপ করলে তো হলো না যে ওইখানে আমরা উইকনেস আর টি এটা তো নতুন তো এখন আপনি তারপরে আস্তে 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 উঠে আসতেছে এটা এখন অ্যাকচুয়ালি টাইমের ব্যাপার ইয়াঙ্গার জেনারেশন এখন দেখে দেখে শিখছে তারপরে আপনি আমাদের আর তো এমনি এরিয়ার জন্যে প্রবলেম যে আমরা অ্যাকচুয়ালি বিল্ড বিল্ড হচ্ছে নট লাইক অস্ট্রেলিয়ান স্ট্রং বিল্ট কথাটা বলছেন তো সুতরাং সেই জন্যে আমাদের স্ট্রেংথ কম কম হ্যাঁ হ্যাঁ অন্যরা যেরকম আমাদের টাইমিংয়ের উপর বেশি জোর দিতে হয় অন্যরা যেরকম অনেক মিস হিট দেখবেন ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা হিট করেছে সেটাও গিয়ে বাইরে ছয় হয়ে যায় কেন আমাদের ছয় মারতে হলে শেয়ার টাইমিংয়ের জন্যেই এখানে আমাদের স্ট্রেংথ এটা তো অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমাদের ইয়ে আপনি যখন মুশফিককে দেখবেন বা জাকির আলী দেখবেন বা তহেদ হৃদয়কে দেখবেন আর অস্ট্রেলিয়ার যে কোনো ব্যাটসম্যান দেবেন একটা হচ্ছে ছয় ফিট তো ওইখানেও কিন্তু আমরা একটু পিছিয়েছি মিচ অ্যাকচুয়ালি তা এটার জন্যেও যে অনেকে বলবে যে এটার জন্যে যে আপনার সব সময় যে খারাপ হচ্ছে সে না মুশফিককে অনায়াসে ছয় মেরে দিতে হয়েছে সো দ্যাট অ্যাকচুয়ালি উই হ্যাভ টু লার্ন দ্যাট টাইপ অফ ক্রিকেট না কিছু বিষয় আসলে একেবারেই ন্যাচারাল যেটা আপনি বললেন ওয়েদার বা ফিজিক্স হম এটাগুলো তো ন্যাচারাল এগুলো আসলে অ্যাভয়েড করারও সুযোগ নেই হ্যাঁ এটা হয়তো অনেক সময় অনেক আমরা বুঝি না দর্শকরা হাতুরু সিংকে নিয়ে চারিদিকে নানান রকম কথাবার্তা হয় আপনারা কি ভাবছেন শোনেন হাতুরা সিংকে যেটা হচ্ছে যে প্রথম ইয়েতে আপনি দেখবেন হাতুরা সিং সহ আমরা খুব ভালো খেলেছিলাম যখন আপনার এইটার ধরেন এটা ক্রিকেট অপারেশন তারাও তো আমাদের ক্রিকেট অপারেশনে যারা যারা আছে তারাও তো ফর্মার ক্রিকেটার্স আর চিন্তা করেই আনছে আর যখন ওনার এন আমাদের বোর্ড মিটিংয়ে দেয় তো তারা মনে করেছে যে তখন আপনি মনে আছে যে ওই আপনার যখন আমরা দুবাই টুতে খারাপ খেললাম আমাদের সাউথ আফ্রিকান কোচ নিয়ে আমরা হ্যাপি না এখন কি কোচও পাওয়া যায় না কিন্তু না কোচ পাওয়া যায় না কোচ পাওয়া যায় না ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই আইপিএল তারপরে সব ছোট ছোট টুর্নামেন্টগুলো হচ্ছে কারণ তারা লং টার্মে আসতে চায় না তারা অফ আর্ন করে ফর সেম এক মাসের জন্য যে টাকা পেল বা বিপিএল এর জন্য পেলো ফ্র্যাঞ্চাইজ লিগের জন্য অনেক কোচ এনগেজ যারা ফুল টাইম দিতে চায় না এই ফুল টাইম কোচের অ্যাকচুয়ালি শর্টেজ প্লাস একটা জিনিস বুঝতেই হবে আপনার যে অস্ট্রেলিয়ার জন্যে যত সহজ তার থাকা বিয়ে তাদের ইয়েতে বাংলাদেশে এসে ফ্যামিলি ছাড়া অনেক কোচ আসতে চায় না তারপরেও তো আমাদের কিন্তু কোনো কমতি নাই তো এখন কথাটা হচ্ছে এইবার এসে ঠিক আছে ছাতুরা অনেক ক্রিসি ক্রিটিসিজমের ইয়ে হয়েছে এটা তো একে একে কেন কি ডিসিশন নিয়েছে এগুলি তো অ্যাকচুয়ালি আপনার ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাওয়ার পরে বুঝতে পারবেন এখন পর্যন্ত আমাদের তো ডেফিনেটলি সেই দিনই আমাদের লাস্ট বোর্ড মিটিংয়ের পরে আমাদের প্রেসিডেন্ট সাহেব যেই প্রেস কনফারেন্সে বললো যে হাতুরার ফেব্রুয়ারি পর্যন্ত আছে আচ্ছা কন্ট্রাক্ট তো এর মধ্যে আপনার আপনি হঠাৎ করে কাউকে তো কোচ পাবেন না সেটা সম্ভব না কথাটা বুঝছেন তো সুতরাং এর মধ্যে আরও খেলা আছে দেখা ডেফিনেটলি আমাদের ক্রিকেট অপারেশন তারপরে যারা আছি আমরা সবাই চিন্তা করেই ইয়ে করবো সামনে হয়তো দেখতে একটা টুর্নামেন্ট গেল বিশ্বকাপ সামনে বাংলাদেশের একটা না বিভিন্ন সূচি আছে পাকিস্তান সিরিজ ইন্ডিয়া সিরিজ সহ চ্যাম্পিয়ন্স ট্রফি কোচিং প্যানেলের মধ্যে মানে আপনার মতে কোনো রকম কোনো কিছুর অভাব বোধ করেছেন কি না আপনি তো ওয়ার্ল্ডের ওয়ান অফ বেস্ট লেগ স্পিনিং হ্যাঁ তারপরে আমি তো টাইমি দিচ্ছি না আমাদের বোলার কোচে ডোনাল্ড ছিল সে পারিবারিক কারণে চলে গেছে মানে হয় কি একটা টাইমের পরে আর থাকতে চায় না ফ্যামিলি ছাড়া সো খুব সহজ বলা যে অ্যানেল ডোনাল্ডকে কেন রিটেন করলাম না ব্যাটিং কোচটাও নতুন হ্যাঁ কিন্তু সে কিন্তু বাংলাদেশে নতুন না সো এখন কথাটা হচ্ছে কি যে আপনি একটা টুর্নামেন্ট দেখে তো হেস্টলি ডিসিশন নিতে পারেন না সামনে যদি দেখা যাচ্ছে কারণ আপনি এখন বোলিং ডিপার্টমেন্ট ইজ পারফর্মিং দ্য সিমার্স পারফর্মিং ইন ফ্যান্টাস্টিকলি তো সুতরাং আপনার বোলিং কোচ যদি অ্যানাল ডোনাল্ডো কন্টিনিউটা কন্টিনিউশনটা আছে তার মানে স্পিনিং ডিপার্টমেন্ট আপনি রিসাবের মতো প্লেয়ার আমরা খেলাইতে লোকাল লিগে খেলাই না সেখানে আসার পর হিসাব সবাই এখন রিসাব রিসাব করতেছে ইন্টারন্যাশনাল ওই যে গুড ভালো স্পিনার হবে তো সুতরাং স্পিনিং ডিপার্টমেন্ট তো আপনার মোটামুটি ভালো হ্যাঁ ব্যাটিংয়ে এখন দেখেন যে ব্যাটিংয়ে সামনে কি করি কারণ এই নেক্সট ম্যাচ ম্যাচেও যদি আপনার হয় কি সামনে তো ভালো উইকেট পাবে ইয়ে পাবে যদি আমাদের ব্যাটসম্যানরা পারফর্ম করে তার মানে কোচিজ পারফর্মিং সেটা অ্যাকচুয়ালি দেখার বিষয় টাইম বলবে প্রতিটা বিশ্বকাপেই বা বড় ইভেন্টে প্রতিটা দশ দেশেরই বা প্রতিটা দলেরই কোনো না কোনো ঘটনা দুর্ঘটনা থাকেই আমাদের জন্য এবার ছিল তাস্কিনের ঘুমের বিষয়টা হ্যাঁ হ্যাঁ বলতে পারেন যে কিভাবে দেখছেন দেখার দেখার হচ্ছে কি দেখেন সব হচ্ছে প্রফেশনাল প্লেয়ার দিস ইজ দেয়ার জব সো ওয়ার্ল্ড কাপে হয় কি আপনারাও নানান টিমের সাথে জড়িত আছেন ওয়ার্ল্ড কাপে হয় কি আপনার একটা টাইম দেওয়া হয় বাস ছেড়ে দেয় কারণ পুলিশ রোড ক্লিয়ার করে হ্যাঁ এসকোট নিয়ে যান এখানে কিন্তু দেরি করার কোনো সুযোগ নেই এখন কথাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের হোটেলগুলিও কিন্তু ওপেন স্ট্রাকচারে করা ওইটা আপনি কিন্তু ওই রকম না যে আমাদের সোনার গান মতো না তো এখন হচ্ছে কি যে এটাও একটা লার্নিং এটা তো ফার্স্ট টাইম হলো এত বছর ক্রিকেটে ফার্স্ট টাইম হলো হ্যাঁ যেটা আমাদের ফাইম বাই বলেছে যে এটা অ্যাকচুয়ালি আমাদের এটা একটা ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ধরে আই এম শিওর তাস্কিন এখন আপনার হ্যাভ লার্ন হ্যাঁ হি উইল নট ডুয়েট আগেন সাথে সাথে অন্য ছেলেরাও উইল নো দিস ইজ আ বিগ ইস্যু অ্যান্ড ক্রিকেট বোর্ডেরও ম্যানেজমেন্ট যারা থাকে টিম ম্যানেজমেন্ট তারাও উইল বি আরও কনসাস অ্যাবাউট দিস থিংস তো আমার মনে হয় এই জিনিসটা যেহেতু এখন হয়ে গেছে আমরা যতই এটা নিয়ে সমালোচনা বা আলোচনা করি এটা তো ভবিষ্যতেই বলতে পারবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে তো সুতরাং আমিও বলবো যে লেটস ফরগেট দিস এপিসোড গো ফরওয়ার্ড ইট এভরিবডি ইন বাংলাদেশ টিম ইট উইল হ্যাপেন ওকে আমাদের সবচেয়ে বড় তারকা এবং বিশ্বের বলতে পারেন এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই ওনার অবসর নিয়ে কি আপনাদের কোনো ভাবনা আছে কি না শোনেন এরা যেই কোয়ালিটির প্লেয়ার আমাদের দেখেন আমরা কিন্তু বলতেই হবে যে এরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে শুধু সাকিব না মাহমুদুল্লাহ বলেন মুশফিক বলেন তামিম বলেন সাকিব বলেন এবং ইভেন ওইখান থেকে এই আপনার পাঁচ ছজন প্লেয়ারই কিন্তু আমাদের নেক্সট লেভেলে আপনি যে কেউ বিদেশে গেলেও বল জিজ্ঞেস করলে এদের নাম জানে কারণ দিস ওয়ার আওয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রাইট হুম এখন কাছে দে হ্যাভ গিভেন আ লট হুম এখন সাকিবকে যদি বলেন এই একটা সিরিজে তার লেভেলে প্র্যাক ইয়ে নেই তার মোটামুটি কিন্তু আপনি বলবেন যে সাকিব হিসাবে ভালো খেলেনি বাট মোটামুটি লেভেলে একটা সাইট করেছে করেছে কিন্তু আওয়ার এক্সপেকটেশন ফ্রম হিম ইজ মোর মোর এখন সাকিব খেললে হয় কি ঈদের আপনি একটা এক্সট্রা ব্যাটসম্যান সাকিব ইজ আ সো ইম্পর্টেন্ট প্লেয়ার আপনি একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারছেন বা একটা এক্সট্রা বোলার খেলাতে পাচ্ছেন সো ইটস 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 ইয়ে এখন কথাটা হচ্ছে যে নেক্সট ছয় মাসে হাওয়া কতটা উজ্জ্বল থাকে কতটা সে ইয়ে করতে পারে কারণ আমাদের আমার পার্সোনাল মতে যে এটা প্লেয়ারদের প্লেয়ারদেরই ছেড়ে দেওয়া উচিত যে তুমি আলটিমেটলি যখন চান্স মানে সেই টিমে ফিট করবে না তখন তো অটোমেটিকলি আপনি টিমের বাইরে চলে যাবে এখন যদি আপনি বিরাট কোহলি অ্যান্ড আমাদের হ্যা বিয়ে মনে করেছে যে এ নেক্সট ছয় মাস পরে হয়তো তারা অটোমেটিকলি তাদের থেকে ইয়াঙ্গার জেনারেশন উইল বি প্লে ওয়েল ইন টি টোয়েন্টি সো তাদের একটা ইয়েতে চিন্তা করেন রিটায়ার করে ফেলেছে সো এইগুলি বেসিক্যালি প্লেয়ারদের অনেকটা আমাদের প্রেসেন্ট সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে ঠিক আছে আমাদের আমরা সম্মান ডেফিনেটলি মনে সম্মান করি আমাদের এই দুই প্লেয়ারকে তো এখন এটা কিন্তু ওদের বলটা ওদের কোর্টে কোটে আলটিমেটলি হবে কি যখন যদি আপনি পারফর্ম না করেন তখন তো অটোমেটিকলি টিম ম্যানেজমেন্ট চিন্তা চিন্তা করবে করবে লাস্ট আমরা যেটা দেখেছি যে বিরাট কোহলি আইপিএলে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হলো এবং বিশ্বকাপে গিয়ে খুবই ফ্লপ যাচ্ছিল মানে শেষে গিয়ে ফাইনাল ম্যাচে গিয়ে সে তার ক্লাস দেখালো যে না বিরাট কোহলি ইজ বিরাট কোহলি এবং শেষে শেষে তার মতো করেই সে অবসর নিয়ে নিল টি টোয়েন্টি থেকে সম্পর্কে একটু যদি বলতেন আপনাদের ভাবনা না না ভাবনা তো না মাহমুদুল্লাহ রিয়াদ দেখেন একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাটসম্যান ওই ওই জায়গায় হি হ্যাজ পারফর্ম ওয়েল এখন কথাটা হচ্ছে যে এটাও তো বলতে হবে যে আপনার যখন আপনি চল্লিশের আশেপাশে হয়ে যান আপনার রিফ্লেক্স আই আই হ্যান্ড কোয়ার্ডিনেশন রিফ্লেক্স এগুলো আস্তে আস্তে কিন্তু কমে যায় নাহলে আজকেও সচিন টেন্ডুলকার খেলতো কিন্তু ডেফিনেটলি কথাটা বুঝছেন তো সুতরাং হয় কি ওই বলতে পারবে যে ও কোন লেভেলে আছে কারণ হি আপনি ও কিন্তু ফাইট করে টিমে ফেরত এসছে তো সুতরাং এখন পর্যন্ত আপনি যদি বলেন আমি খালি ওর রিয়েটা দেখি যে তিনটা না চারটা ডট দিছে এইটাই নিয়ে আমরা তো হইচই শুরু করে দিচ্ছি কিন্তু আলটিমেটলি যে বয়স ওর ম্যাক্সিমাম এক দুই বছর খেলতে পারবে চলে যাবে এর মধ্যে যদি ও ভালো খেলে টিমকে দাওয়ার থাকে দিবে বুঝছেন এটা হচ্ছে আমাদের ক্রিকেট আমি ক্রিকেট বোর্ডের থট বলতেছি না আমি অ্যাজ আ সাপোর্টার অ্যাজ আ ইয়ে মানে ফর্মার ক্রিকেটার হিসেবে বলতেছে একটু অন্য প্রসঙ্গে আসি আপনি বর্তমানে বিসিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগের দায়িত্বে আছেন জি কমিটিতে এটার চেয়ারম্যান হিসেবে আছেন একটা সময় এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে এখন আবার এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে খুব পজিটিভলি হচ্ছে আপনি কিভাবে দেখছেন শোনেন দেখেন যখন এই ডিপার্টমেন্টটা এইবার ইলেকশনের পরে ডিপার্টমেন্টটা আমার প্রেসিডেন্ট সাহেব আমাকে বলল যে দিস ইজ আ বার্নিং ইস্যু ইউ হ্যাভ টু মানে দায়িত্বটা দিয়েছে তো আমি এ ফর্মার ক্রিকেটার ফর্মার মানে যে ক্লাব ম্যানেজমার আমি তো একদম নখ দর্পণে আমার আমার জন্য খুব সুবিধা হয়েছে এরকম না যে আমি ক্রিকেটের বাইরের লোকছি প্রথম কাজ আমি করা হয়েছে তখন ক্রিকেট বোর্ড কিন্তু একটা থট প্রসেসে ছিল আমরা প্রথম যেটা করা হয়েছে যে তখন হয়েছিল কি যখন উই মানে এই কমিটি টেক ওভার করে তখন একটা দেখেন যে আপনার আমাদের কিন্তু দুই ওই যে দুই বছর আমরা কোভিড টোভিডে সাংঘাতিক একটা ইয়ে হয়েছে আমাদের আপনার রিফ্রেশার কোর্স এটা ডাক্তারদের মতো আপনার রিফ্রে লস এ রিফ্রেশার কোর্স হয়নি তো আমরা ওটা দিয়ে শুরু করেছি আর যেটা আরেকটা বিগেস্ট ইয়ে যেটা হয়েছে যে হয়তো ওই লেভেলের ক্যামেরা না কিন্তু এখন কিন্তু আপনি রেফারেন্স দেওয়ার জন্যে ক্যামেরা বসানো হয়েছে প্লাস আমরা একটু স্ট্রিক্ট হয়েছি আমরা যেটা করেছি একটা হচ্ছে রিফ্রেশার কোর্স করে সবাইকে আবার ওই নিয়ে গেছি দ্বিতীয় হচ্ছে ক্যামেরা হওয়াতে আমরা মনিটর করতে পাচ্ছি তৃতীয় হচ্ছে যে আমরা কিছু ঘটনা ঘটলে ধরেন ঘটনা ঘটলে কিন্তু সবাইই দায়িত্ব টিম ম্যানেজমেন্ট লিখতে পারে আপনার একটা রিপোর্টিং করতে পারে আমরা কিন্তু এটাকে সিরিয়াসলি আমলে নিই নামার পরে এটাকে আবার ওই দেখে দেখানোর আম্পায়ারকে দেখা হয় ধরেন আমাদের একটা বিগ ইস্যু হয়েছিল এনসিএলে এ কিছু আম্পায়ার বাজে জি জি মানে ডিসিশন আম্পায়ারিং করেছিল আমরা ইমিডিয়েটলি এটা পজিটিভ হয়েছে যে আমরা ইমিডিয়েটলি করেছি কি বিসিএলে আমরা এই আম্পায়ারগুলিকে ইউজ করিনি আচ্ছা আচ্ছা আমরা তাদের আবার ফার্স্ট ডিভিশন করিয়েছি রিহ্যাবের মতো করে আবার তাদের কিন্তু আমরা ইউজ করবো এখন উই উইল গিভ অপরচুনিটি টু দেম অ্যান্ড দিস ইজ মাই মেসেজ টু অল দ্য আম্পায়ার ইজ ইউ ইউ ইম্প্রুভ ইউর সেলফ আমরা তোমাদের পিছে আসি কি লাগবে কিন্তু তুমি যদি পারফর্ম না করতে পারো তাহলে তোমার ওই লেভেলে যেতে পারবে না এই হচ্ছে একটা 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 দিকে ছিল আর আমরাও যেহেতু পজিটিভ নিউজ গেছে আপনাদের থ্রুতে সেই জন্য দেখেন যে সৈকতের মতো ছেলে কিন্তু ওরা সৈকত আগেও ছিল কিন্তু সৈকত উপর লেভেলে চলে গেছে এটা এক আরেকটা বিরাট প্রাপ্তি কারণ আপনি এখন টপ লেভেলে চলে গেছেন আমার তো মনে হয় সৈকত যে পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপেও দেখলাম বাংলাদেশের দুই তিনটা বা ওয়ার্ল্ডের দুই তিনটা আম্পায়ারের মধ্যে হয়ে যাবে তাতে হচ্ছে কি ইয়াঙ্গার জেনারেশান যাদের হয়তো ক্রিকেট খেলার এবিলিটি নাই ক্রিকেটে ইন্টারেস্টেড এইসব ছেলে পেলে কিন্তু আম্পায়ার হবে আপনি আর একটা জিনিস খুশি হবেন শুনে যে আমরা নতুন এই ফার্স্ট টাইম আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমরা নতুন আম্পায়ারের জন্য অ্যাপ্লিকেশান চেয়েছি বারোশো অ্যাপ্লিকেশান পড়েছে ছেলে মেয়ে নিয়ে তার মধ্যে আমরা যখন পরীক্ষা দিছি সাতশো পরীক্ষা দিতে এসছে হয়তো অ্যাপ্লিকেশান করছে পরীক্ষা দিতে আসেনি তারপরে ওইখান থেকে পরীক্ষা থেকে বাছাই করে আমরা একশো বিশ জনে নিয়ে জনের নিয়ে আসার পরে এখন আমাদের ফার্স্ট ট্রেনিং ক্লাস হয়েছে সেই মধ্যে কিন্তু বিশ জনের উপর মেয়েরা আছে আচ্ছা তো এইদিকে আবার দেখেন মেয়েদের আগের মেয়েদের আমরা যেহেতু অপরচুনিটি দিয়েছি দুই বছরে ঠিক মার্চ মাসের দুই বছর আগে আপনার একটা ওই যে ষোলোই ডিসেম্বরে একটা ম্যাচে আমরা ষোলো মার্চ মাসের একটা ম্যাচে ছাব্বিশে মার্চ ম্যাচের একটা ম্যাচে আমরা দিয়ে দিয়েছিলাম কথাটা বলছেন সেইখান থেকে আজকে দেখেন আপনি নিউজে আজকে দেখবেন যে একটা মেয়ে আপনার এশিয়া কাপ করতে চলে গেছে আমি ওই প্রসঙ্গে আসতাম যে আপনার সময়ে আসলে আইসিসিতে বাংলাদেশের আম্পায়ারদের বেশ ভালো অগ্রগতি হয়েছে তার মধ্যে অন্যতম এবং মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নারী আম্পায়ারও এনেছেন আপনি সো আমি পার্সোনালি মনে করি যে যেই জব এই এটা তো ফিজিক্যালি আপনি স্ট্রং হতে হবে না এরকম এই জবে মেয়ে ছেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই ইটস এ পার্সোনাল মতামত বেসিক্যালি এটা লার্ন করতে হবে হাউ টু হ্যান্ডেল দ্য গ্রাউন্ড জি জি স্যানে ডিসিশন দিলে হবে না তো এটা হচ্ছে ট্রেনিং প্রসেস সো আমি মনে করি বাংলাদেশে কিন্তু দুই হাজার দশে এই মেয়েরা কিন্তু পরীক্ষা দিয়ে মেয়েদের ক্রিকেটগুলি করতো আমি ছেলে মানে সবার সাথে আলাপ করে হ্যাঁ আমরা করলাম কি যে মেয়েদের ছেলেদের ইয়েতে দিলাম এটা কিন্তু আমি ম্যাসিভ সাপোর্ট ফ্রম মাই বোর্ড অ্যান্ড প্রেসিডেন্ট সাহেব প্রেসিডেন্ট ট্রাইভের থেকে তো দেখেন একটা জিনিস যদি রাইট জিনিস করেন হ্যাঁ এই দুই বছরের মধ্যে এত কুইকলি চারটা ওদের আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের মধ্যে ঢুকে গেল বুঝছেন তারপরে সৈকত চলে গেল এখন অল টুগেদার উই হ্যাভ নাইন আইসিসি আম্পায়ার খুবই চমৎকার একটা বিষয় এমনি আপনার এই এই কাজের মধ্যে মধ্যে এত বড় দায়িত্বের কি কখনো কোনো চ্যালেঞ্জ পেয়েছেন কি না চ্যালেঞ্জ না কিন্তু কথাটা হচ্ছে যেটা বাংলাদেশে হয় একটা প্র্যাকটিস বিশ বছরের একটা প্র্যাকটিস ছিল এইভাবে আম্পায়ার কমিটিতে ওই চেঞ্জেসটা আনার সময় আপনার আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে হয় না একটা বাংলাদেশে ট্রাফিক চলে এক সিস্টেম এটা ঠিক করতে হলে আপনার যখন করবেন তখন বিরাট চ্যালেঞ্জ ফেস করতে হয় সেই চ্যালেঞ্জ নিয়ে তো আমরা মনে হয় ওইটার থেকে বার হয়ে এসছি বুঝছেন এখন ওইটা বার হয়ে যাওয়ার চেয়ে আপনি ইয়াঙ্গার জেনারেশন আপনি দেখবেন আর এটাও যে আমরা যে ইয়াঙ্গার এক্সপিরিয়েন্স এই অনেক কথা ওঠে হ্যাঁ এক্সপিরিয়েন্স আম্পায়ার আপনাদের বাদ দিয়ে দিচ্ছে এটা না কিন্তু কিন্তু সিচুয়েশন হচ্ছে আপনার সারাদিন মাঠে থাকার জন্যে আপনি যদি আমাকে বলেন হ্যাঁ আমার পক্ষে সারাদিন মাঠে থেকে আম্পায়ারিং করা সম্ভব না মাই ফিজিক্যাল ইয়ে ধরেন আমার কারো ডায়াবেটিস আছে কারো হাইপার আছে এরা তো থাকতে পারবে না ফিফটি পর্যন্ত বা ম্যাক্সিমাম সিক্সটি পর্যন্ত আপনি করছেন তো আমার পাইপলাইন তৈরি করতে হবে সো এই প্রসেসে আমরা আছি আমরা বাংলাদেশের সবাই মোটামুটি জানি দর্শকরাও জানে যে সৌরভ গাঙ্গুলি সহ ভারতের বেশ বড় বড় ক্রিকেটারদের সাথে আপনার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌরভের সাথে কিভাবে সম্পর্কটা হয়েছিল সৌরভের সাথে সম্পর্ক তো আমিই খেলতাম গুলশান ইয়ুথ ক্লাবে আমি 80 সালের শেষের দিকে বলি গুলশান ইয়ুথে খেলতাম তখন আমাদের দুটো প্লেয়ার ছিল অরুণ লালন এন্ড অশোক মালhotra অরুণ লাল হচ্ছে আপনার কমেন্টेटर হ্যাঁ হ্যাঁ প্লাস অশোক মালhotra ছিল লোকালি রঞ্জি ট্রফিতে ওয়ান অফ দা হাইয়েস্ট রান গেটার ছিল এই দুই প্লেয়ার খেলতো এরা যখন এসে যায় খেলতো যখন ওরা এর মধ্যে ওরা করলো কি মাঝে মাঝে মিস করতাম যে তুমি আর একটা প্লেয়ার দাও তখন এখনকার যে কলকাতা সিএবির যে প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি ইয়ের বড় ভাই কি নাম সৌরভ বড়ো ভাই ও আমাদের এখানে রেজিস্টার হলো খেলার জন্য তখন ও বলল যে আমার ছোটো ভাইও সিক্সটিন সেভেনটিন ইয়ার ওল্ড বয় ও খেলে আমি ঠিক আছে তাহলে ওকেও নাও ওইখান থেকে নব্বই সালের থেকে ওর সাথে এতে তারপরে এখানে আন্ডার নাইনটিনে আসলো এই টিমের সাথে আসলো তারপরে যে বাবরি মসজিদের একটা ঘটনা হলো তখন ওরা টিম আটকে গেল তখন থেকে যে হয়েছে এগুলো তো তিরিশ বছর ধরে এটা কন্টিনিউ করছে উই হ্যাভ বিকাম আ ফ্যামিলি ফ্রেন্ড নাও সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন খুব আলোচিত এই সময় তার সেটা এবং খুব সাকসেসফুল একটা টাইম আপনি কি কোনো সহযোগিতা তখন পেয়েছেন কি না মানে সহযোগিতা তো যে হয়েছে কি তখন আমিও নতুন বলেছিল যে তোমার যা লাগে তাই ইয়ে দেখেন সৌরভ গাঙ্গুলির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কিন্তু দেখেন যে কোচ এখন আপনি রাহুল দ্রাবিদ রাহুল দ্রাবিদ করেছেন তখন মনে আছে যখন রাহুল দ্রাবিদ কেন ছিল তখন হইচই বিরাট কোহলিকে যখন ক্যাপ্টেন চেঞ্জ করলো তখন তখন হইচই সো তার মানে দেখেন এর কি ডিসিশন ওই সময় নিয়েছিল বলে আজকে আপনার ফলটা আজকে পেয়েছে তো সুতরাং সবসময় হেল্পফুল হ্যান্ড ছিল ধরেন শুধু তো আপনি ওইরকম না কোনো ডকুমেন্টেশন চালে যে ট্রেনিং প্রসেস এই সেই সবসময় হেল্পফুল হ্যান্ড ছিল যদিও আমরা ইউটিলাইজ করতে পারিনি কিন্তু ওর সময় কারণ আমরা নিজেদের ঘর গুছাচ্ছিলাম আম্পায়ার্স ডিপার্টমেন্ট তো সেই জন্যে কিন্তু অ্যাগ্রি ছিল যে কোনো এক্স ইয়ে এক্সটেন্ড করতে আর আমাদের প্রেসিডেন্ট সাহেবের সাথে কিন্তু প্রচণ্ড ভালো ফ্রেন্ডশিপ তো সুতরাং সবসময় বাংলাদেশ ক্রিকেটকে কিন্তু তার হেল্পফুল ওয়েটা আছে আমি আমি নিজ চোখে একটা এরকম দেখেছি যে গাঙ্গুলির আমাদের ইসের প্রতি আমাদের প্রতি বা আমাদের ক্রিকেটের প্রতি আলাদা একটা ভালো লাগা বা ই ছিল সফট কর্নার ছিল সেটা হচ্ছে যে লাস্ট গোলাপি বলের টেস্ট হলো সৌরভ গাঙ্গুলি যে আয়োজন করেছিল এটা আসলে বলতে হবে যে সৌরভ গাঙ্গুলি আয়োজন করেছিল পুরো কলকাতা শহর এবং মাঠে যে আয়োজন করেছিল এটা আসলে মানে সারা জীবন মনে রাখার মতো আমি ওই সময় মাঠে ছিলাম হ্যাঁ আমিও ছিলাম কিন্তু অ্যাকচুয়ালি দেখেন একটা বাংলাদেশের মতো এবিলিটি এদের এরা তো ওয়ার্ল্ড ক্লাস অ্যাকচুয়ালি নট অনলি প্লেয়ার্স দেখেন এবিলিটি একটা ছোট জিনিসকে একটা মানে কি টানো আমরা যখন কলকাতায় গেলাম দেখলাম পিং 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 বল টেস্ট দিয়ে আপনার সাথে আমার দেখা হয়েছিল আপনারা তো মনে নেই আপনার সাথে পাইলট ভাইয়ের সাথে আকরাম ভাইয়ের সাথে সুজন ভাইয়ের সাথে সবার সাথে একসাথে আমার দেখা হয়েছিল হ্যাঁ তো সুতরাং দেখেন যে কোথার থেকে কোথায় নিয়ে যাওয়া যায় ইফ ইউ ডু দ্য রাইট থিং যে পিং টেস্টটা ওয়াজ ওয়ান অফ দ্য প্রমাণ যে ওর এবিলিটি অফ বিকাম মিং আ প্রেসিডেন্ট বা ক্রিকেট অর্গানাইজার ধন্যবাদ মিঠু ভাই দর্শক আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ভাই আমরা তার সাথে অনেকক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম অনেক বিষয়ে জানলাম নিশ্চয়ই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো অতিথির সাথে ধন্যবাদ